জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য চীনা সরকারের আঞ্চলিক নীতির কারণে দেশটির দক্ষিণের জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের জনসংখ্যা আগামী 20 বছরের মধ্যে 26 থেকে 45 লাখ পর্যন্ত কমে যাবে। সম্প্রতি জার্মান গবেষক অ্যাড্রিয়ান জেনজের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর জন্ম নিয়ন্ত্রণ নীতির প্রভাব বিশ্লেষণ করেন অ্যাড্রিয়ান জেনজ। গবেষণায় বলা হয়, বেইজিংয়ের নতুন নীতির আগে গবেষকরা ধারণা করেছিলেন 2040 সালের মধ্যে জিনজিয়াং প্রদেশের জনসংখ্যা 1,30,00,000 ছাড়িয়ে যাবে, কিন্তু রাষ্ট্রীয় দমনপীড়নের কারণে এখন মনে করা হচ্ছে এ সংখ্যা দাঁড়াবে 86,00,000 থেকে 1,05,00,000 পর্যন্ত। গত এক দশকে চীনের জন্মহার কমে গেছে ব্যাপক হারে। 2017 থেকে 2019 সালের মধ্যে জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘুদের জন্মহার প্রায় 49% কমেছে। এ কারণে গত সপ্তাহ থেকে 2-সন্তান নীতি থেকে 3-সন্তান নীতিতে সরে আসে দেশটি। কিন্তু জিনজিয়াং প্রদেশের ফাঁস হওয়া কিছু নথিপত্রে দেখা যায় সেখানে চলছে বিপরীত চিত্র। জন্ম নিয়ন্ত্রণের কোটা পার করলে নারীদের ওপর নির্যাতনও করা হয় সেখানে। এদিকে জন্ম নিয়ন্ত্রণের নামে জোরপূর্বক গণহত্যা চালাচ্ছে চীন, এমন অভিযোগ করেছে পশ্চিমা দেশগুলো। যদিও অভিযোগ অস্বীকার করে চীনা কর্তৃপক্ষ বলছে সার্বিক নীতি গ্রহণের ফলে উইঘুরদের ওপর এর প্রভাব পড়তে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, পশ্চিমা দেশগুলোর চীন বিরোধী এসব অভিযোগের কোনো ভিত্তি নেই, এগুলো উদ্দেশ্যমূলক প্রচারণা ছাড়া আর কিছুই নয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।